হ্যালো ফ্যামিলি, সকলকে স্বাগত ফুডি লেডির কিচেনে। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের এই রেসিপিটি তাদের অত্যন্ত ভালো লাগবে যারা আমার মতো শাকসবজি খেতে ভালোবাসে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল রান্নায় চলে যাব। নতুন পুরনো সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটি শুরু করছি। আজকে আমি চাল কুমড়ো শাকের একটা রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এখানে চাল কুমড়ো শাক কেটে ধুয়ে নিয়েছি, সঙ্গে শুধু আলু দিয়েছি। আর অন্যান্য কী কী উপকরণ লাগছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি মুসুরির ডাল নিয়েছি, যেটা আগে থাকতে আমি ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম অন্তত ঘন্টা দেড়েক আগে। কালো সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি একটা নারকেলের অর্ধেক, চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নুন হলুদ তেল এগুলো তো লাগছেই, এগুলো নতুন করে আর কিছু বলার নেই, ফোড়নের একটু কালো জিরে নিয়েছি, রান্নার জন্য সর্ষের তেল। তো সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম ও রান্নার সাথে সাথেও আবারও বলে দেবো। এবার প্রথমে কিছু মশলা বানিয়ে নিতে হবে। প্রথমে সর্ষে ও পোস্ত কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিই। এরপর ভিজিয়ে রাখা মুসুর ডালটা সম্পূর্ণ বেটে নেব। পরিমাণটা আপনারা আপনাদের শাকের পরিমাণ বুঝে দেবেন। তারপর নারকেল কোড়াটাও বেটে নেব। নারকেলটা আগে থাকতে ফ্রিজে কোড়ানো ছিল, তাই জন্যই কিন্তু একটু শুকনো হয়ে গেছে, তাই একটু জল দিলাম। সাধারণত নারকেল বাটতে গেলে সামান্য একটু জল দিয়ে বাটলে কিন্তু তাড়াতাড়ি ভালো বাটা হয়। গেলে দুধটাও ছেঁকে নিলাম। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম, রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো শাকটা দিয়ে দিলাম। ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি একটা লাইক করে দেবেন। এই রান্নাটা কুমড়ো শাক দিয়ে, মিষ্টি কুমড়ো শাক দিয়েও কিন্তু ভালো লাগবে। শাক দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম এক মিনিটের জন্য, ঢাকনা খুলে তারপর নুন হলুদ দিয়ে আবারও আমি এক মিনিটের জন্য ঢেকে দিলাম। এরপর প্রথমে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, একটু মশলা ধোয়া বাটিতে জলটাও দিয়ে দিলাম। শাকের থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়েছে, তো ভালো করে নেড়ে চেড়ে তারপরে বেটে রাখা মুসুর ডালটাও দিয়ে দেবো। মুসুর ডালের বাটা যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করব। আর এই সময় কিন্তু আঁচটাকে একটু কম রাখতে হবে, তা নাহলে কিন্তু ডাল কড়াইয়ের নিচে কি লেগে যেতে পারে। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে অল্প সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো। জল দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। দু থেকে তিন মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে তারপরে ঢাকনা খুলে দেখতে হবে আলু সেদ্ধ হয়েছে কি না। মোটামুটি আলু 70% সেদ্ধ হয়ে গেলে তখন নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধ দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেবো। ডাঁটা ও আলু ভালো রকম সেদ্ধ হয়ে গেলে তারপর নুন মিষ্টিটা চেক করে নিতে হবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এরকমই ঘরোয়া রান্নার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিতে পারে। পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন, তাহলে পরবর্তী রান্নার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন। এরকমই আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।